একটা সময় যে জায়গা ছিল মাদকের আখড়া এখন সেই বর্ণিল আভা ছড়াচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের 194 একর জমি দখলমুক্ত করে গড়ে তোলা হয়েছে ডিসি পার্ক। সাগর উপকূলে এই পার্কে নির্মল আনন্দে মেতে থাকছে শিশুসহ নানা বয়সী মানুষ। চট্টগ্রাম থেকে ইমু খান ও স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্যছবিতে বিস্তারিত থাকছে সৈয়দ মাহমুদের রিপোর্টে। শীতের স্নিগ্ধতায় ফুলের সৌরভ, রাজস্বিক সৌন্দর্য ছড়াচ্ছে শীত প্রধান দেশের রানী টিউলিপ। বিস্তীর্ণ জলরাশির পাশে থাকা এই সাম্রাজ্যে জায়গা পেয়েছে দেশীয় গাঁদা, লাল নীল হলুদ বর্ণের ডালিয়া আর চন্দ্রমল্লিকার মতো রং বেরঙের ফুল। ব্যস্ত নাগরিক জীবনে একটু প্রশান্তির খোঁজেই মানুষ পা রাখছে চট্টগ্রামের সীতাকুণ্ডের পার্কটিতে। ফুলের রংগন্ধ তো আছেই, সঙ্গে দোলনায় গা এলিয়ে দেয়া, এখানকার শিশুদের সময় এমনই কাটে। এর আগেও একবার এসেছিলাম, তখন ফুলগুলো ছিল না, তবে এখন ফুলগুলো আছে, ওটাই দেখতে আসলাম। এখানে নেশাগ্রস্ত মানুষজন কোনাকানে বসে থাকতো, কিন্তু এখন জায়গাটা অনেক চেঞ্জ করা হয়েছে। অনেক ফুল একসাথে, আগে অনেক ফুল দেখি নাই, একসাথে অজানা অনেক ফুল দেখা হচ্ছে, অনেক ভালো লাগতেছে। চিটাগাং যে এত সুন্দর একটা জায়গা আছে, এটা কখনো মানে দেখি নাই। চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে গত বছরের শুরুতে ফুলের মেলার মাধ্যমে পার্কটি চালু হয়, তবে সে আয়োজন থাকছে এবারও। 25 জানুয়ারি থেকে পার্কে বসছে মাসব্যাপী ফুলের মেলা। আমাদের এখানে নৌকা প্রদর্শনী হবে, আমাদের এখানে মাসব্যাপী আর্ট প্রদর্শনী হবে, আমাদের এখানে ভায়োলিন শো হবে, আমাদের এখানে পুতুল নাচ হবে, এবং প্রতিদিনই তো সাংস্কৃতিক সন্ধ্যা থাকছেই। একসময়ের পরিত্যক্ত এই জায়গায় অনেক কাঠখড় পুড়িয়েই পার্কটি তৈরি করা হয়েছে। অবৈধ দখলদাররা এখানে মাটি কেটেছে, এখানে গাছ বিক্রি করেছে। এটিকে আমরা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি নিয়ন্ত্রণে এনে গত বছর প্রথমবারের মতো আমরা চট্টগ্রাম ফুল উৎসবের আয়োজন করেছিলাম। ফুলের মেলা শুরু হলে পর্যটকদের আনাগোনা বাড়বে ডিসি পার্কে, সেসব নিয়েই এখন প্রস্তুতি এগোচ্ছে, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। সৈয়দ মাহমুদ, আরটিভি।